আপনাদের আজকে ইচ্ছাপুর শিয়ালডাঙ্গা তারা মা আশ্রমে দর্শন করাব। এখানে হচ্ছে 31শে শ্রাবণ, 17ই আগস্ট, 23শে ডিসেম্বর বৃহস্পতি, এখানে 15ই আগস্ট মঙ্গলবার, 8 কোটি। এগুলো সেই আগের যে অনুষ্ঠানগুলো হয়ে গেছে সেগুলো সাধক বাবা কাপাকে দর্শন করুন, দেখুন কত সুন্দর, ভালো লাগবে। ওই মন্দিরটা ছোট্টর ওপরে, খুব সুন্দর। আমি আপনাদের বলেছি যত ছোট ছোট মন্দির আছে তুলে ধরব। হ্যাঁ, এই মন্দিরে আপনারা এসে পুজো দেবেন, এবং তারা মা মন্দির, তাই আমি আর বেশি তুলে ধরলাম না। এখানে মোমবাতি ধূপ রাখার ব্যবস্থা হয়ে আছে দোয়ার। আর এইটা হচ্ছে ইছাপুর, হচ্ছে শিয়ালডাঙ্গা তারা মা আশ্রম বলে পরিচিত। 63 নম্বর বাসে করে নেবে আপনারা, ইছাপুর রোড ধরে এসে 5 মিনিট হেঁটেই এই মন্দিরে আসতে পারে। তা বন্ধু, মোটামুটি আমি আজকে এই হাওড়ার ইছাপুরের দু একটা মন্দির দেখালাম। প্রথমে ওই সমীচণ্ডী মন্দির দেখিয়েছি, তারপরে ইছাপুর শিয়ালডাঙ্গা তারা মা আশ্রম মন্দির দেখালাম। তাই এই মোটামুটি এইটা দেখার পর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই গরমে। আপনাদের ছোট ছোট মন্দিরও আমি তুলে ধরব, তাই আপনাদের কমেন্ট বক্সে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব পেলে খুব ভালো, এবং ভুল ত্রুটি থাকবেন কমেন্ট বক্সে এই জানাবেন। এই বলে জয় মা তারা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই।